আচ্ছা ওটা পড়ে নিচ্ছি। যে সবাই আছেন, হ্যালো হ্যালো, ওকে, প্রোডাক্ট রিসার্চ, যে প্রোডাক্ট রিসার্চটা আসলে প্রোডাক্ট রিসার্চ লিস্টিং অ্যান্ড আপলোডিং, এই দুইটার উপরে আমাদের ক্লাস। আচ্ছা লিস্টিংটা কি? লিস্টিং, আমি লিস্টিংটা আপাতত আপনাদেরকে ক্লিয়ার করে দিই আগে। ওকে, প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড আপলোডিং, এই দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। আপলোডিং হচ্ছে কোন সাইটে গিয়ে আমাদের আপলোড করা, সেটা হতে পারে কোন ই-কমার্স সাইট, ই-কমার্স সাইট বলতে আপনার পার্সোনাল ই-কমার্স সাইট হতে পারে, অথবা কোন ই-কমার্স সাইট হতে পারে, ইন্ডিভিজুয়াল ই-কমার্স সাইট হতে পারে, বিজনেস ই-কমার্স সাইট হতে পারে। এখানে আপনার আপনার হচ্ছে পার্সোনাল, বা যেটা বলা হয় যে পার্সোনাল যে ই-কমার্স সাইটটা, সেটাকে বলতে ইন্ডিভিজুয়াল যে ই-কমার্সটা আছে, এটা বলতে বোঝায় হচ্ছে আপনার নিজস্ব যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটাতে আপনার নিজের ক্যাটাগরি বা নিজের যে পণ্যগুলো থাকবে সেটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল। এখানে অন্য কেউ তার প্রোডাক্টগুলো আপলোড করতে পারবে না, এখানে শুধু আপনি আপনার নিজের প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। যেমন আমি দেখাই সোর্স অফ প্রোডাক্ট, ওকে, সোর্স অফ প্রোডাক্ট, এই এটা হচ্ছে আমাদের বগুড়ার একটা অনলাইন শপ। এই প্রোডাক্টটাতে এখানে শুধু নিজস্ব তাদের বিজনেস, এখানে সোর্স অফ প্রোডাক্ট এই কোম্পানির শুধু প্রোডাক্ট আপলোড হবে, দেন অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো পার্সন এখানে কোনো প্রোডাক্ট আপলোড করতে পারবে না। এটাতে পারবে? এটা যদি আপনি যদি নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, সেটা থেকে কি আপনি অন্য কাউকে প্রোডাক্ট আপলোড করতে দিবেন? অন্য কাউকে আপনি প্রোডাক্ট আপলোড করতে দেবেন? এখানে শুধু আপনার নিজে বিজনেসের জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন সেই প্রোডাক্টগুলো আপনি এখানে আপলোড করে আপনি সেল করতে পারবেন। কিন্তু অ্যামাজন বা ইমিলা, তারপর আলি এক্সপ্রেস, এগুলো হচ্ছে আপনার যে কেউ আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবে। এটাকে বলা যায় যেমন একটা শপিং মলে, একটা শপিং মলে কিন্তু নানান ধরনের দোকান থাকে, সেখানে শাড়ির দোকান থাকে, জুতার দোকান থাকে, ইলেকট্রনিক্সের দোকান থাকে, সবকিছুর দোকান থাকে, কিন্তু একটা দোকানে কিন্তু সব রকম কিন্তু পণ্য থাকে না। ওটা হচ্ছে নিজস্ব, ওখানে যে কোনো একটা ধরনের প্রোডাক্ট থাকবে, বা ওখানে তার নিজস্ব প্রোডাক্ট থাকবে, ওখানে অন্য কেউ প্রোডাক্ট তুলে কেউ বিক্রি করতে পারবে না। সেরকম একটা হচ্ছে সেই যে ওয়েবসাইট গুলো আছে, যেমন হচ্ছে যে সাইট গুলো আছে আলি এক্সপ্রেস, তারপর হচ্ছে অ্যামাজন, এগুলা এগুলো হচ্ছে আপনার অনলাইন শপিং মল, এগুলাতে যে কেউ প্রোডাক্ট আপলোড করে তার প্রোডাক্ট গুলো সেল করতে পারবে। সো এখানে আবার আমাদের দুই রকম ভাবে কাজ হয়ে থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট আপলোডিং এর কাজ, আর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর কাজ। এখানে প্রোডাক্ট আপলোডিং করতে গেলে আপনাকে যে শপিং মল গুলো আছে এখানে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু আপনি যদি আপনার নিজস্ব ওয়েবসাইটে যদি আপলোড করতে চান, এখানে আপনাকে নিজস্ব ওয়েবসাইটে আপনি আপলোড করতে পারবেন, কিন্তু দুইটাতে দুই রকম ভাবে আপলোড করতে হবে। শপিং, যেরকম অনলাইন শপিং মলে আপলোড করার এক সিস্টেম আলাদা, ওখানে আপনাকে অবশ্যই একটা সেলিং অপশন দিবে। অনলাইন যে শপিং মল, যেমন অ্যামাজন প্রোডাক্ট, এখানে যদি এখনো ক্রিয়েট করে আপনি কোনো প্রোডাক্ট সেলের জন্য যান, সেখানে সেল অপশনে গিয়ে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। আর প্রোডাক্ট, আর আপনি যদি আপনার নিজস্ব দোকানে আপলোড করতে চান, এখানে প্রোডাক্ট আপলোড সিস্টেম আছে। যেরকম মেহেদি ভাই আছেন, হ্যালো, হ্যাঁ, আপনি একটু আপনার ওয়েবসাইটটা একটু শেয়ার দেবেন, যে ওয়েবসাইটটাতে গেছিলেন এটাতে একটু শেয়ার দেবেন। যে আপনার ওয়েবসাইটটাতে যাবেন, যে ওয়েবসাইটটাতে গেলে আমরা এই ওয়েবসাইটটাতে যদি কাজ করি, যেমন আমাদের নিজস্ব একটা ওয়েবসাইটে আমাদের নিজস্ব
তো আমাদের পূর্ণ থাকবে। এখানে দেখেন এটা প্রোডাক্ট আপলোডিং সিস্টেম, একটু যান প্রোডাক্ট আপলোডিং ও কমার্স সাইটে ড্যাশবোর্ডে। হ্যাঁ এখানে দেখেন, আচ্ছা ওটা কোনটাতে আছে, এই যে দেখেন অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট, আমি প্রোডাক্ট আপলোডিং এরিয়াটা কোনটা, প্রোডাক্ট আপলোডিং আপনি অল প্রোডাক্টে না ভাই, আপনার এখানে অল প্রোডাক্ট আমার এখানে আসবে না, আমার প্রোডাক্ট আপলোডিং এরিয়াটা কই ড্যাশবোর্ড। ও আচ্ছা আচ্ছা, আমরা যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পরে এই যে অ্যাড নিউ যদি করি, তাহলে আমরা নতুন কোন প্রোডাক্ট আপলোড করতে পারবো। এখানে শুধু আপনার নিজস্ব ওয়েবসাইটের জন্য, যদি নিজস্ব ওয়েবসাইটটা যদি আপনি অ্যাফিলিয়েট করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আপনি মার্কেটিং করবেন, প্রোডাক্ট সেল করবেন আপনার ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ করে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে, যার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওকমার্স। এটা যদি আমরা সেট আপ করি, তাহলে দেন আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো, আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। সো এনি কোশ্চেন? হ্যাঁ সো এনি কোশ্চেন? আমি এটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো না, দেন আপনাকে আমি আলাদাভাবে প্র্যাকটিক্যালি যে প্রোডাক্ট লিস্টিং এর সাইট গুলো আছে ওগুলোতে আমি দেখাইতে পারবো, অ্যামাজন বা এগুলোতে আমি করতে পারবো। হ্যালো হ্যালো, জি আমি এটাতে একটু, এটা আপনার একটু দেখে নিন, কারণ এটা আমার কাছে, যেহেতু আমার কাছে অ্যাক্সেস নাই সাইটে, সো আমি এটাতে দেখাতে পারবো না, দেন আপনাকে আমি ই কমার্স সাইট যেগুলো আছে ওগুলাতে দেখাতে পারবো, এবিলা, তারপর এগুলাতে আমি প্রোডাক্ট আপলোডিং করে দিতে দেখাতে পারবো। সো আপাতত আগে আমরা প্রোডাক্ট লিস্টিং করি, কেমন? আচ্ছা ভাইয়া একটু অফ করেন আপনারটা, মেহেদি ভাই অফ করেন। ওকে এখন আপু কোশ্চেন আছে আর কোনো আপনার? সো আমি একবার প্র্যাকটিক্যালি দেখাই দিই। হ্যাঁ সো ওকে, আমি এখানে এক্সটেনশন গুলো কই, আচ্ছা আপনাদেরকে এই এক্সটেনশন গুলো মনে হয় দেওয়া হয়েছিল আমার। এই যে হিলিয়াম 10 এক্সটেনশন গুলো আপনাদেরকে দেওয়া হয়েছিল প্রোডাক্ট লিস্টিং এর জন্য। আচ্ছা দিচ্ছি, এলে শুধু অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এর জন্য। আমি নামটা দিলাম, এই নামের পাশে আপনি প্রোডাক্ট লিস্টিং লিখে সার্চ করবেন, না এক্সটেনশন লিখে সার্চ করলে চলে আসবে। আমি নাম দুইটা দিয়ে দিচ্ছি আর একটা লিংকই দিয়ে দিচ্ছি, পুরোটা লিংক। দেখেন আগে আমরা লিস্টিং এর কাজটা করি, কেমন? অ্যামাজনে যাব, অ্যামাজন স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? ওকে অ্যামাজন ডট কমে যদি আমি যাই, যাওয়াতে আমাকে যদি বা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে আমার অ্যামাজনে যত ইলেকট্রনিক্স পণ্য আছে সেসব ইলেকট্রনিক্স পণ্যর আমার ইনফরমেশন লাগবে, আমার সব ইনফরমেশন, তার কোনটা কত প্রাইস, সব কিছু আমাকে ইনফরমেশন লাগবে। সো এখানে যদি আমরা যদি একটা একটা করে করতে যাই, আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। আমরা আগে লিস্টিং এর কাজটা করবো, প্রোডাক্ট লিস্টিং করবো, দেন পর আমরা আপলোড করবো। সো বা বায়ার আমাকে যেটা দিবে, আমাকে সেই ধরনের প্রোডাক্টগুলো লিস্টিং করে দিতে হবে। সো বায়ার আমাকে দিচ্ছে হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য, সো আমাকে ইলেকট্রনিক্স পণ্য আমাকে খুঁজে বের করে দিতে হবে বায়ারকে। সো টিস কোম্পানি লিখে আমি দিয়ে দিলাম, সো শুধু আমি ইলেকট্রনিক্স কিওয়ার্ডটা দিলাম, ইলেকট্রনিক্স কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ দিলাম গুগলে, এ গুগলে না অ্যামাজনে সার্চ করলাম। দেখেন ইলেকট্রনিক্স পণ্য যত আছে সবগুলো চলে আসছে। আসার পর যদি আমি এটাতে যদি ক্লিক করি, দেখেন এক্সটেনশনটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে হিলিয়াম 2 লগ ইন করতে হবে, সো প্লিজ লগ ইন।
আচ্ছা, এটাতে আমাকে লগ ইন করতে হচ্ছে না, আর এটাতে আমাকে লগ ইন করতে হবে। ওকে, আমি এক্সটেনশন দিয়ে আপনাদেরকে দেখাই, তো এটা আমি কেটে দিই। দেখেন ইলেকট্রনিক্স পণ্য কিন্তু এটা অনেক আসছে, সো আমি যদি সরাসরি এক্সটেনশনটাতে যাই, দেখেন এক্সটেনশনটাতে গিয়ে যদি আমি আমার কিওয়ার্ডটা দিই, দিয়েও আমি কিন্তু সরাসরি সার্চ করতে পারবো। দেখেন এখানে কত লিস্ট আসছে, যত ইলেকট্রনিক্স পণ্য আছে সবগুলা লিস্ট কিন্তু চলে আসছে, সবগুলা লিস্ট চলে আসে নাই। এখানে আপনি যখন এক একটা পেজ আপনি যখন মিনিমাইজ করি একটু, দাঁড়া, দেখেন আমি যদি, আমার কিন্তু ইলেকট্রনিক্স পণ্য এগুলো সবগুলা, সো এরকম আমার এই এক পেজে যতগুলো পণ্য আসছে, প্রোডাক্ট আসছে, সবগুলো প্রোডাক্টের লিস্ট আমার এই শিটে আছে। সো আমি যদি দুয়ে যাই তাহলে দুয়ের প্রোডাক্টের লিস্ট আসবে এখানে, সো এখানে কিন্তু আমার অনেক সময়ই লাগবে, এখানে আমার অনেক সময় লাগবে। সো আমি এই জন্য, আমি চাইলে এখানে ফিল্টার করতে পারবো, আবার সেভ সার্চ করতে পারবো, এক্সপোর্ট যদি করি, এক্সপোর্টে যদি ক্লিক করি, দেন আমার এখানে যত প্রোডাক্ট আছে এই শীটে, যত প্রোডাক্ট আমার অ্যাক্সেস করছে, দেন সব প্রোডাক্টের আমি একটা এক্সেল শীট নামাইতে পারবো। এখানে দেখেন আমার শীটটা কিন্তু নেমে গেছে, আমি ওই শীটটাতে পরে যাব। দেন আমি আরেকটা উপায়ে এটা থেকে সার্চ করব, তো সরাসরি কিওয়ার্ড অপশন আছে, কিওয়ার্ডে যদি আমি ক্লিক করি, একটা স্লো কাজ করতেছে এখানে আজকে। দেখেন আমি কিন্তু ওখানে যে শীটটা আমি ডাউনলোড করছি সেই শীটটা আমি একটু ওপেন করি, দেখেন এখানে সবকিছু আসছে। আপনার এটা কি জানেন, প্রোডাক্ট কোড কিন্তু এটা, হ্যালো, এটা হচ্ছে প্রোডাক্ট কোড, আমি যখন এক্সটেনশন দিয়ে ইউজ করলাম এই প্রোডাক্ট কোড গুলো চলে আসছে এখানে। আর এটা হচ্ছে টাইটেল, প্রোডাক্টের টাইটেলটা দেওয়া আছে, টাইটেলটা এখানে দেওয়া আছে, এটা কোন ব্র্যান্ড, এই ব্র্যান্ডের নামটাও এখানে দেওয়া আছে, উল্লেখ করা আছে, এটা কোন ক্যাটাগরি দেওয়া আছে সেই ক্যাটাগরিটাও এখানে দেওয়া আছে। এখানে কি হেলথ অ্যান্ড ব্রেসলেট, এগুলো ক্যাটাগরি, সব ক্যাটাগরি আসছে। সো আমার এখানে অরিজিনাল ক্যাটাগরিটা আসে নাই, আমি কিন্তু রিয়েল ক্যাটাগরিটা পাই নাই। তারপর এখানে প্রাইসটা কত, সব কিছু, ওয়েট কত, সেলার কি, সব কিছু এখানে চলে আসছে আমার অলরেডি, এখানে সব কিছু চলে আসছে, আমার প্রোডাক্ট ইমেজ লিঙ্ক আসছে, সব কিছু আমার এখানে চলে আসছে। সো এখান থেকে আমি কিন্তু আমার অরিজিনাল ইয়েটা পাইলাম না। সো আমি হিলিয়াম 10টা ইউজ করবো, হিলিয়াম 10 যদি আমি ইউজ করি, দেন আমি এখানে অরিজিনাল ইয়েটা পাবো, আমার অরিজিনাল কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করি ওই কিওয়ার্ড বেশি চলে আসবে সবকিছু, এটাও আসার কথা, কিন্তু এটা আজকে সমস্যা করতেছে কেন। আমি দেখি আরেকটা এক্সটেনশন আছে আমার কাছে, ওই এক্সটেনশনটা যে কই এখন, দেখেন আমাকে এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসছে সরাসরি। আপনি যদি এক্সটেনশনে ক্লিক করেন, এখন দেখেন আপনি যদি ক্লিক করেন, আপনি কি এখান থেকে সার্চ করবেন না আপনি সরাসরি ড্যাশবোর্ডে যাবেন? সো আমি ড্যাশবোর্ড থেকে এটা যদি চাই, আমি অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, এখানে সরাসরি আমি আর ড্যাশবোর্ডে যেতে পারবো, যে এখানে যদি আমি ক্লিক করি আর ড্যাশবোর্ডে আমাকে নিয়ে যাবে। এখানে আমরা সব সময় এখান থেকে চেষ্টা করলেও আমাদের হবে,
দেন আমরা যদি চাই যে আমরা ড্যাশবোর্ড থেকেও নিব, সো ড্যাশবোর্ড থেকেও আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। সো ড্যাশবোর্ড থেকে সবচেয়ে বেশি বেস্ট হয় আমি যেটা মনে করি। আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, যখন আপনি সার্চ করবেন দেন আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে আপনাকে ওকে কোথায় সার্চ, দেখেন প্রোডাক্ট রিসার্চ লেখা আছে, দেখতে পাচ্ছেন প্রোডাক্ট রিসার্চে আপনি ক্লিক করবেন। আপনি এখানে কি রিলেটেড প্রোডাক্ট সার্চ করবেন, সো আপনি এখানে প্রোডাক্টের ক্যাটাগরি কিওয়ার্ড আছে সবকিছু এখানে আপনার দেওয়া আছে। দেন আমি যদি এখানে সার্চ করি বা ফিল্টার করি আমি কি ধরনের, দেখেন এখানে যে দেখেন আমার এখানে আপনার প্রোডাক্টের সবকিছু, ব্ল্যাক বক্স আমি এখানে যাব। এখানে যাওয়ার পর দেখেন প্রোডাক্ট এটা কোন ক্যাটাগরিতে আপনি নেবেন, আপনার ক্যাটাগরি বায়ার আপনাকে দিছে হচ্ছে সাপোজ আপনাকে আমি এখানে দিলাম আর্টস, এই যে দেখেন বেবি প্রোডাক্ট আমাকে বার বলছে বেবি প্রোডাক্টের আমার লিস্ট লাগবে, সো বেবি প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর আপনার মান্থলি রেভিনিউ কত, আপনাকে যদি এটা দেয় সো আপনি এগুলা সিলেক্ট করে দিতে পারবেন, মান্থলি রেভিনিউ কত, ম্যাক্সিমাম কত, প্রাইস রেট কত, সো এগুলো আপনি দিতে পারবেন। সো আমি এগুলো কোনো কিছু দিব না, আমি শুধু জাস্ট আমাকে বেবি প্রোডাক্টের কথা বলা হয়েছে, আমি বেবি প্রোডাক্টটা নিব। সো আমি এখানে বেবি প্রোডাক্ট আবার শিপিং কত সাইজে এগুলো সবকিছু আপনি এখানে ফিল্টার করতে পারবেন। সো আমি এখানে সরাসরি সার্চ দিয়ে দিলাম, একটু টাইম নিবে, দেখেন এখানে বেবি প্রোডাক্ট যতগুলো আছে সবগুলো চলে আসবে, সবগুলো ছবি সহকারে এখানে চলে আসবে। দেখেন বেবি প্রোডাক্ট অলরেডি আসতেছে, আসতেছে না এখানে সবকিছু, হ্যালো এখানে বেবি প্রোডাক্ট গুলো সবকিছু চলে আসছে। সো আমি যদি চাই এখানে আমি এখন একটা ডাউনলোড করে নিতে পারবো বেবি প্রোডাক্টে, এই যে ডাউনলোড সিএসবি, ডাউনলোড সিএসবি ফাইলটা আমি ডাউনলোড করে নিলাম, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমি এটাকে ওপেন করি, দেখেন বেবি প্রোডাক্ট আমার যে কটা সার্চে আসছে বা আমি যে কটা এমনিতে সার্চ করছিলাম সে কটা কিন্তু সবকিছু চলে আসছে অলরেডি বেবি প্রোডাক্ট। আপনার আরো এক্সটেনশন আছে, এটা এখানে সবকিছু দেওয়া আছে, বেবি প্রোডাক্টের নাম্বার, প্রোডাক্ট কি, ক্যাটাগরি কি, বেবি প্রোডাক্ট আমার কিন্তু অরিজিনালি রিয়েল কিন্তু ফিল্টারটা আমি পাইছি, ব্র্যান্ড কোন ব্র্যান্ড এখানে সবকিছুই দেওয়া আছে, তারপরে সাইজ টেলার, নাম্বার, ভ্যাকেন্সি, ওয়েট কত, সবকিছু, প্রাইস কত, মান্থলি সেল কত, নেট প্রাইস কত, মান্থলি সবকিছু কিন্তু আমার এখানে দেওয়া আছে। সো আমি কিন্তু প্রোডাক্ট লিস্টিংটা কিন্তু শিখে গেলাম, প্রোডাক্ট লিস্টিং করতে আমার কোনো প্রবলেম আছে আর, বা আপনাদের কোনো প্রোডাক্ট লিস্টিং এ কোনো প্রবলেম হবে আর? হ্যাঁ আরেকটা প্লাগিং, প্লাগিং এখানে আরো অনেক আছে, সো কোন প্লাগিং আমি এই প্লাগিংটা ইউজ করছি, হ্যাঁ আপনি কিওয়ার্ড রিলেটেড, ওকে আপনি কিওয়ার্ড রিলেটেড নেবেন তাই না? ওকে আপনি একটা কিওয়ার্ড দেন আমাকে, লিপস্টিক নামটা পাঠাই দেন।
আপনি চাচ্ছেন যে এ রিলেটেড আপনার যত প্রোডাক্ট আছে কিওয়ার্ড রিলেটেড, তাই না? হ্যাঁ, এই দেখেন আমি কিওয়ার্ডটা দিয়ে দিলাম, লিপস্টিক সার্চ। এখানেও আসতেছে না। ওকে, এটা চেঞ্জ। জি বলেন। কই আসে নাই এখনো? কাজ করতেছে না কেন আজকে ঠিকভাবে? আজকে কি নেটওয়ার্কের শো পড়ছে নাকি? ড্যাশবোর্ডটা কই গেল?
দিনে 2 বার? মেদি ভাই, হ্যালো হ্যালো, দেখেন আপনি, আমি যদি এখানে যাই, এটাতে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই কিওয়ার্ডের ঘরে গিয়ে যদি আমি, যদি কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের এখানে গিয়ে যদি আমি, যে কিওয়ার্ড সার্চ লেখা আছে, কিওয়ার্ড সার্চে যদি আমি দিই, দেওয়ার পর এখানে সবকিছু আপনি শিপিং থেকে মান্থলি ইয়ে কত, সেল কত, এখানে সবকিছু আপনি ফিল্টার করে নিতে পারবেন। সো আমি এগুলো কোনো কিছু ফিল্টার করে নিলাম না, ক্যাটাগরি কিন্তু আমি দিই নাই এখানে। সো আমি সরাসরি সার্চ অপশনে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে লিপস্টিক প্রোডাক্টগুলো আসবে, লিপস্টিক যে প্রোডাক্টগুলো আছে সো সব প্রোডাক্টগুলো এখানে চলে আসবে, কত স্টার আছে সব কিছু আমার এখানে চলে আসবে। জি আপু, জি হ্যাঁ, ইচ্ছা মতো বায়া যদি আপনাকে বলে আমার ম্যাক্সিমাম সেল প্রাইস হতো 100, হ্যাঁ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে সবকিছু সেট আপ করতে পারবেন। এই কিওয়ার্ডটাতে এখানে সবকিছু আপনি সেট আপ করতে পারবেন, যে এক্সটেনশন গুলো আছে সবগুলোতে আপনি সেম সেট আপ করতে পারবেন। মান্থলি সেল কত এই প্রোডাক্টের? হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে রাশিয়ান, এটা সেল হচ্ছে 4809, এটা মান্থলি সেল এই প্রোডাক্টটা। তারপরে আমরা এখানে সিএসভি ফাইলটা ডাউনলোড করে নিব, ক্লিয়ার হিসাব। তো এখানে আমি ইমেজের লিঙ্ক পাচ্ছি, সবকিছু একসঙ্গে পেয়ে যাচ্ছি এখানে। আমি এখানে কি, এটা কোন ক্যাটাগরিতে? এটা হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এই ক্যাটাগরিতে এটা। সো এখন আমার সার্চ দিতে আর কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। সো আমরা কিন্তু প্রোডাক্টটা লিস্টিং বা সবকিছু করে রিসার্চ করা কিন্তু শিখলাম, প্রোডাক্ট আমরা কিভাবে বের করবো এক্সটেনশনের মাধ্যমে অ্যামাজনে। সো এবারে আমরা আসি, হ্যাঁ 10টা আপনি দেখছি, আরো সার্চ হয়ে তো আসতে হবে। এই যে সমর, আপনি আরো কত রেজাল্ট নেবেন? এই যে আমার এখন ইয়ে নিতে হবে, আমার লিমিট শেষ, দেখতে পাচ্ছেন? এখন পেমেন্ট দিয়ে কাজ করে নিতে হবে আমাকে, লিমিট আপনি পার ডে 2টা করে পারবে। এর আগে তো কয়েকবার আমি করে নিছি, আরো মনে বেশি থাকে আমি জানি না এক্সটেনশনটা। আর আপনি যার অনেক এক্সটেনশন আছে এগুলো ইউজ করে নেবেন, আরো অনেক এক্সটেনশন আছে ইউজ করে নেবেন। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ ভাই বলেন। বেস্ট সেলার আপনি এখান থেকে সবকিছু ফিল্টার করে নিতে পারবেন ভাই, আপনার এই এক্সটেনশনটাতে আমার সবকিছু ফিল্টারের অপশন আছে, এখানে আমার সম্পূর্ণ কিছু ফিল্টারের অপশন আছে। আপনি অ্যামাজনে যে এক্সটেনশনটা ইউজ করেন না কেন, সবগুলোতে আপনার ফিল্টারের অপশন আছে। আরো 10টা এক্সটেনশন আছে, এটা নিয়ে আরো 10টা এক্সটেনশন আছে। সো চলেন আমরা এখন ইভিলাতে যাই, আমরা এখন প্রোডাক্ট গুলো আপলোড করব। সো প্রোডাক্ট আপলোডিং এর জন্য, সো
সো আমরা কিন্তু এখানে কিন্তু লিস্টিংটা কিন্তু করে ফেললাম, সো আমরা এখন আপলোড করব। সো আপলোড করার জন্য আমার সবচাইতে বেস্ট সাইট হচ্ছে, আমি এই সাইটটাতে গিয়ে আমি আমার প্রোডাক্টটা আপলোড করব। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপনারা যখনই এখানে অ্যাকাউন্ট করেন না কেন, অ্যামাজন হোক বা আলি এক্সপ্রেস হোক বা ইবিলা হোক, এখানে আপনি কোথায় আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এটা আপলোড করার জন্য আপনি দেখেন এখানে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো ভাই শোনা যায়? জি, আমরা প্রোডাক্ট আপলোডিং করার জন্য শুধু ওয়েবসাইটটা একটু আলাদা, দেন অ্যামাজন হোক, ইবিল হোক বা যে সকল অনলাইন শপিং মল আছে, বলতে গেলে যেগুলো হচ্ছে আপনার ই কমার্স সাইট গুলো আছে, এগুলোতে সব একই জায়গাতে গিয়ে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। সেটা হচ্ছে আপনি ইবিলেতে যদি যান আপনাকে সেল অপশন পাবেন, এই সেল অপশনে গিয়ে আপনি সেল, অ্যামাজন যেটা যান সেল অপশনে গিয়ে আপনাকে প্রোডাক্টটা আপলোড করতে হবে। সো এখানে আমার প্রোডাক্টটা, আমার অ্যাকাউন্ট আমি সাইন আপ করে নিলাম, আপনাকে বায়ার এরকম আমার মতো একটা সিটি দিয়ে দিবে, যে এরকম শীটটা আমি এখানে এখন ফিল্টার করলাম, এরকম আপনাকে শীট দিয়ে দিবে, কোথায় কিভাবে কোনটাতে কি কত আপলোড করতে হবে সব কিছু বাইরে আপনাকে বুঝিয়ে দিবে, আপনাকে শুধু আপলোড করে দিতে হবে। বাংলাদেশে এমনও কোম্পানি আছে যারা শুধু প্রোডাক্ট আপলোডিং এর কাজই করে, প্রোডাক্ট আপলোডিং এর লিস্টিং এর কাজই করে, এটা কাজ করে ওরা চলে, শুধু ওদের প্রোডাক্ট আপলোডিং এন্ড লিস্টিং এর কাজই অল টাইম। অনেক কোম্পানি আছে যারা এই প্রোডাক্ট আপলোডিং এন্ড লিস্টিং এর কাজ করে থাকে। সো এখানে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, দেখেন এখানে আমার রাইসুল আছে, প্রোফাইল নামটা আমার আছে। সো আমি আমার প্রোফাইলে যাই, এখানে দেখেন ও আবার আপডেট করছে এটা। সো দেখেন এখানে আমার কিন্তু, আপনি এখানে যখনই ঢুকবেন আপনাকে সেল অপশন খুঁজে বের করতে হবে। আমার এখানে দেখেন সেল লেখা আছে, দেখতে পাচ্ছেন সেল? হ্যালো, এই সেল অপশনে আমাকে ক্লিক করতে হবে। সেল অপশনে আমি যখন যাব, সেল অপশনে গিয়ে আমাকে টেল হোয়াট ইজ ইউর সেলিং, আমাকে এখানে প্রোডাক্টের নাম বা প্রোডাক্টের যে কোনো একটা কিছু নাম দিতে হবে, পার্ট নাম্বার বা প্রোডাক্ট নেম, আমি যে কোনো একটা কিছু যদি দিই আমার এটা অটোমেটিকলি নিয়ে নেবে। দেখেন আমি একটা প্রোডাক্টের নাম আমি অটোমেটিকলি এখানে দিয়ে দিই, আমি যদি এটাও দিই তারপর আমার এখানে নিবে, এটাও আমার এখানে নিয়ে নিবে, দেখেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নিয়ে নিছে অলরেডি টাইটেলটা। আমার এখানে প্রোডাক্টটা নিয়ে নিছে, এটা কি, এটা হচ্ছে আমার টাইটেলটা, আমাকে আমি টাইটেলটা শুধু দিছি। আমার এখানে অটোমেটিকলি ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, হেলথ অ্যান্ড বিউটি, মেকআপ, লিপস্টিক, এটা ক্যাটাগরি অলরেডি নিয়ে নিছে অলরেডি ক্যাটাগরিটা। এখানে শুধু এখন আমার এখানে আসতে হবে, ফটো আপলোড করতে হবে, ইউপিসি, ইউপিসিটা এটা হচ্ছে মানে যেটা কি যেন আমি ভুলে গেছি, ইউপিসিটা হচ্ছে, দাঁড়ান 1 মিনিট, বাই ইউপিসি, আপনি কত ডেটা কিনছেন, আপনার হচ্ছে নেট প্রাইস, আপনাকে প্রাইস রেটটা এখানে বসাই দিবেন। দেখেন ইউপিসি এটা কত দিয়ে আপনি ইয়ে করছিলেন, এটা হচ্ছে ইউপিসি ডাজ নট, আমার এটাই থাকবে এন্টার ইউপিসি, এটা এটাই থাকবে আমার, এটা এটা কোনো চেঞ্জ করবো না। কন্ডিশন কি, নিউ, এটা আমার নিউ প্রোডাক্ট, এখানে আপনাকে প্রোডাক্টের আপলোড করতে হবে। যদি আপনার কাছে লিঙ্ক থাকে ইম্পোর্ট ইউর ওয়েব, সো আপনি অনলাইন থেকে এটা আপলোড করে নিতে পারেন প্রোডাক্টটা, অথবা আপনি অ্যাড ফটোও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি প্রোডাক্টের ইয়েটা দিয়ে আমি সার্চ দিই একটু, আমার এই প্রোডাক্টটা চলে আসবে, আমি এই প্রোডাক্টটা দিয়ে সার্চ দিই, আমার ইমেজটা লাগবে প্রোডাক্টের।
অ্যাড প্রোডাক্ট, অ্যাড ফটো, এটা আমি আপলোড করে দিই। আমার এখানে ইমেজটা আপলোড হয়ে গেছে, ইমেজ আপলোড হয়ে গেছে, এটা অটোমেটিকলি আপডেট নিছে। এটা কোনটা রাশিয়ান, এখানে সবকিছু নিয়ে নিছে, এটি ব্র্যান্ড লিপস্টিক অটো, এখানে সবকিছু দেওয়া আছে, ইফেক্ট কত এগুলো আপনাকে দিতে হবে, আপনাকে সবকিছু বাইরে দিয়ে দিয়ে দিবে, এখানে সবকিছু এখানে দিয়ে দিবে, ফাউন্ডেশন এটা রাশিয়ান, এখানে সবকিছু আপনাকে দিয়ে দিবে, ফিচার কি রকম, এটা সবকিছু আপনাকে যেগুলো অ্যাড করার প্রয়োজন সেগুলো আপনি অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে। এখন প্রোডাক্ট সম্পর্কে আপনাকে ডিসক্রিপশন দিতে হবে। সো প্রোডাক্ট সম্পর্কে যদি ডিসক্রিপশন দিই আমি, ওকে, আপনি চাইলে এখানে আপনার সেলটা করতে পারবেন। সো আপনাকে প্রোডাক্টটা, আপনাকে এটা ভেরিফাইড করে নিতে হবে, আপনার হয়তো বা পেপাল থাকতে হবে বা ক্রেডিট কার্ড থাকতে হবে, দেন তাহলে আপনি এখানে প্রোডাক্ট সেল করতে পারবেন। এই যে আমি ডিসক্রিপশনটা এখান থেকে দিয়ে নিলাম, ওকে, ডিসক্রিপশন দিয়ে দিলাম। আপনার ফর্মুলেশন এটা ঠিক আছে, 7 ডেজ। এখানে আপনার ডিউরেশন, প্রাইস রেটটা কত, প্রাইস রেট যদি আপনাকে এখানে দেওয়া থাকে, প্রাইস রেট কত হবে, প্রাইস এখানে দেওয়া আছে 9.84, আপনি এখানে বসাই দিলেন 9.84, বাই কত, আচ্ছা এখানে আপনি এটাই দিয়ে দিলেন, বাই কত, বাই আপনি দিয়ে দিলেন হচ্ছে স্টার্টিং প্রাইস 9 10.50, আচ্ছা এখানে এটা দেওয়ার প্রয়োজন নাই। সো কোয়ালিটি কি, কোয়ালিটি একটাই সেল, সো প্রাইভেট, এখানে সবকিছু আপনি দেওয়া থাকবে। সো কস্ট কত, লোকাল কত, মেকআপ কত, এখানে সবকিছু আপনাকে সুন্দরভাবে বায়ার তার ইয়েতে দিয়ে দিবে, তার যে শীটটা থাকবে সেই শীটটাতে সবকিছু আপনাকে দিয়ে দিবে, আপনাকে শুধু আপলোড করা। সো শুধু এখানে আপলোড করে দেওয়া। সো এনি কোশ্চেন আর আছে কি আপনার, আপনাদের আর? হ্যালো, এখানে কোন কোন কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন আপনি? আননোন, আপনি যদি চান ইউনাইটেড স্টেটেও শুধু খালি সেল করতে পারবেন। এখানে মডেল কত সবকিছু আপনি দিতে পারবেন, কাস্টমার ব্র্যান্ড কত, সাইজ টাইপ কত, এখানে সবকিছু আপনি আপনার ইচ্ছে মতো বসাইতে পারবেন, অথবা বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সবকিছু বসাইতে হবে। এখানে বায়ার তার সাইটের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিবে। ওকে, এনি কোশ্চেন? হ্যালো, জি এরফান আপু, বা আর কারো কোনো কোশ্চিন আছে? সোহানুর রহমান শান্ত ভাই, আপনাদের আর কারো কোশ্চিন আছে কোনো? হ্যালো হ্যালো এরফান আপু আছেন? ওকে, এখানে শুধু আপনি যখন প্রোডাক্টের নামটা যখন দিবেন, আপনার কোন ক্যাটাগরি, এগুলো সবকিছু নিয়ে নিবে, আর যেগুলো বাদ বাকি ফিল আপ করা প্রয়োজন এগুলো সবগুলো আমাকে ফিল আপ করতে হবে না, আমাদেরকে বাইরে এখানে তার রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, এরকম আমাদেরকে একটা শিট দিবে, তার প্রোডাক্টগুলো আপলোড করার জন্য একটা শিট দিয়ে দিবে, এই শিট অনুযায়ী বায়ার বলবে এটা সেলস রিভিউ বা বোর্ড, এগুলো সবকিছু আপনাকে বায়ার দেখাই দিবে, এটাতে এটা আপলোড করবেন, এটাতে আপলোড করবেন, সবকিছু আপনাকে এরকম একটা শিটটা দিয়ে দিবে, এরকম কালারফুল করে আপনাকে মার্ক করে দিয়ে দিবে শিটটা, সেই জায়গাটাতে আপনাকে এটা আপলোড করতে হবে, সবকিছু বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, শুধু আপনার প্রোডাক্টটা আপলোড করা। সো আপনি প্রোডাক্ট আপলোড নিয়েও কিন্তু আপনার গিগটা তৈরি করতে পারবেন, দেখবেন যে অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চের জন্য সবচেয়ে পরিমাণ বেশি এখন ইয়ে হচ্ছে, শুধু আপলোডিং লিস্টিং অ্যান্ড হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ তৈরি করার জন্য দেখবেন। সো চাইলে আপনারা ট্রাই করতে পারেন, সো দু একজন বা দেখাইতে পারবেন, বা যদি কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট ডে নক করতে পারবেন, কোনো সমস্যা নাই। না, এখানে আপনাকে জবকে, যদি আপনি যদি বায়ারকে যদি আলাদাভাবে বলেন যে আমি আমার ইমেজটাও সার্ভিস দিয়ে থাকবো, প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং সার্ভিসটাতে আমি এটা দিয়ে থাকবো, প্রোডাক্টের ইমেজ তৈরি করে দেবো, সো তাহলে আপনাকে গ্রাফিক্সের কাজ জানতে হবে, আর যদি আপনি যদি ইমেজের সার্ভিসটা যদি না দেন তাহলে ওখানে তো লেখাই থাকবে প্রোডাক্ট এন্ড আপলোডিং এন্ড লিস্টিং ইন 24 আওয়ার্স।
না না, এখানে কোনো কপিরাইট ধরবে না, কোনোই কপিরাইট না। শুধু অ্যামাজনে গিয়ে তো আপনি সরাসরি প্রোডাক্টের ইমেজটা নিতে পারবেন না, আপনাকে একটা কাজ করতে হবে কি, আপনি যদি দেখেন এই ইমেজটা যদি আমি যদি নিতে যাই, আমার এটা তো ইমেজ আকারে সেভ হবে না, দেখেন এটা আমি ইমেজ আকারে কিন্তু আমার সেভ হবে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে জানেন, আমাকে স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট আমি নিতে পারবো এখান থেকে, এখান থেকে আমাকে প্রোডাক্টের স্ক্রিনশট নিতে হবে, এখানে প্রোডাক্টের স্ক্রিনশট আপনাকে নিতে হবে, আপনি প্রোডাক্টটা নিতে পারবেন না, স্ক্রিনশটটা নিতে পারবেন। এভাবে ডাউনলোড করতে যদি যান, দেখেন সেভ অপশনে যদি যান, এটা কি হিসেবে কি ফরম্যাটে সেভ হয় দেখেন, আমার ওয়েব ফরম্যাটে সাপোর্ট, এটা জিপিজি হয়েছে, সরি তো জিপিজি কেন জানি হইলো আজকে, কারণ অনেক সময় ওয়েব ফরম্যাট আসে, ওয়েব ফরম্যাট নিয়ে নিতে হতে পারবো না, এখানে কোনো কপিরাইট কোনো কিছুই ধরবে না। এই প্রোডাক্টগুলো যত ই কমার্স সাইট আছে দেখবেন সব ই কমার্স সাইটেই আছে, আলি এক্সপ্রেসে যান, আলি এক্সপ্রেসেও আছে, আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনাদের অ্যাফিলিয়েট সাইটটাও আপনারা সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এর মান্থলি রেভিনিউ কত, সব কিছু ডিটেলস দেওয়া আছে, যে আমার এই যে এই এক্সটেনশনটার মাধ্যমে আমি সব কিছু দেখতে পাচ্ছি, আর সেল কত, মান্থলি সেল কত, সব কিছুই কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো অ্যামাজনও যদি যান আপনি সেল অপশন থেকে, যে দেখেন অ্যামাজনও সেল অপশন আছে দেখতে পাচ্ছেন, এই সেল অপশনে গিয়ে আপনি প্রোডাক্টটা আপলোড করতে পারবেন, দেন তাছাড়া কিন্তু পারবেন না, আমাকে এখানে সাইন আপ করতে হবে অ্যামাজনে, এখানে আপনি প্রোডাক্ট আপলোড করেও আপনি সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কি হবে, নিশটা কি হবে, সেটা নিয়ে আপনাকে আগাইতে হবে। এটা হচ্ছে শপিং মল, এখানে যে কেউ আপনি যে কোনো ধরনের দোকান থাকতে পারে, ই কমার্স সাইটে এটা শপিং মল, অ্যামাজন হচ্ছে শপিং মল, এখানে সামনে যে কেউ দোকান দিতে পারবে, দোকান দিয়ে বিজনেস করতে পারবে, শুধু তাদের ট্যাক্স দিবে। হ্যাঁ, ড্রপ শিপিং, আপনার এখানে শিপিং তো আপনাকে করে দিতে হচ্ছে না, আপনি এটা কতদিনের ভিতরে শিপিং করবেন সব কিছু ডিটেলস আপনাকে দিয়ে দিবে। জি ভাইয়া, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থাকবে তো, এখানে আপনার অ্যাকাউন্টটা তো ভেরিফাইড করে নিতে হবে, আপনাকে সবকিছু ভেরিফাইড এর জন্য আপনাকে, আপনি যে একজন এখানে তাদের দোকান, আপনাকে ভেরিফাইড করতে হবে যে আপনি ট্যাক্স দিচ্ছেন না তাদের, আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতেছেন তার জন্য তো আপনি ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন না জি, আপনার এখানে সম্পূর্ণ ট্যাক্স তো দিচ্ছেন আপনি আপনার প্রোডাক্টের জন্য। এগুলো সব প্রোডাক্ট তো আপনার অ্যামাজনেরই, এখানে যত প্রোডাক্ট আছে না এগুলো সব তো অ্যামাজনেরই, অ্যামাজনের না। সো এক একজন এক একটা ক্যাটাগরি নিয়ে সেল করে বিজনেস করতেছে, এগুলো সব প্রোডাক্ট তো অ্যামাজনই সেল সাপ্লাই করে, সেল করে ইয়া করে, বলতে পারেন যে এরকম একটা দালাল একটা গাড়িতে গিয়ে দেখেন না, ভাই আসেন আসেন এই গাড়িতে আসেন, ভাই এই গাড়িতে আসেন, একই গাড়ি দেখা যাচ্ছে 10-12 জন কিন্তু নিয়ে তা ভরাইতেছে এক গাড়িতে, সো এটাও সেই রকম। সো আপনি প্রোডাক্ট সেল করতেছেন এটা অ্যামাজনের যাচ্ছে, সো আপনি হয়তো বা দেখা যাচ্ছে, দেখেন এখানে একটা কি আপনাকে জিনিস দেখাই, আমি লিপস্টিক দেখাই, লিপস্টিকটা দেখেন, এখানে সেল হচ্ছে $4, এখানে একই লিপস্টিক আবার সেল হচ্ছে হচ্ছে $6, ছয় ডলারে, আবার একই লিপস্টিক আবার সেল হচ্ছে আপনার $8, একই কিন্তু। সো প্রোডাক্টটা এখানে তো আপনার, এটা হচ্ছে অ্যামাজনে একটা প্রোডাক্ট বেঁধে দেওয়া থাকে, সো এক একজন এক একভাবে সেল করে, এটা কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট, এখানে কিন্তু যে কেউ কিন্তু আপনার যা দেখবেন যার ইনফরমেশন পাবেন না, একটা ওয়েবসাইট আছে, এদের ওয়েবসাইটটা যেন দাঁড়া, এটা হচ্ছে এই কোম্পানি, এই কোম্পানির এই প্রোডাক্টগুলো সবগুলো, এগুলোর এই কোম্পানির সব, সেই কোম্পানির থেকে আপনাকে লিঙ্কটা নিয়ে এখানে বিজনেস করতেছে তারা। এখানে কিন্তু আপনি একটা জিনিস জানেন, অ্যামাজনে কিন্তু সম্পূর্ণ লিঙ্কের বিজনেসটাই বেশি, অ্যামাজন বা অ্যাফিলিয়েট যাই করুক, এই লিঙ্ক আপনার লিঙ্কটা আপনার ওয়েবসাইটে গিয়ে রাখলেন, ওই লিঙ্ক দ্বারা আপনার এখানে এসে প্রোডাক্টটা কিনতেছে। আমরা যে ই কমার্স সাইটে যে বিজনেসটা করি আমাদের নিজস্ব ওয়েবসাইটে, সেখানেও কিন্তু আমরা এই লিঙ্কগুলাই কিন্তু আপলোড করি, এই লিঙ্কগুলো আপলোড করে দিলে আমার প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস পাই, আমার ওই লিঙ্কে ক্লিক করলেই অ্যামাজনে এনে আপনাকে কিনা হবে, এখান থেকে আপনাকে লিঙ্ক নিতে হয় অ্যামাজন থেকে।
আপনার প্রোডাক্টে। হ্যাঁ, যত ই কমার্স সাইট আছে সবগুলোতে লিঙ্কের বিজনেস, কিন্তু যেগুলো হচ্ছে পার্সোনাল দোকানের, যেগুলো হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট একটা দোকানের বিজনেস এর জন্য, সেগুলোর আপনার লিঙ্ক না, ওগুলো ওই দোকান থেকে সার্ভিস দেওয়া হয়। আমরা সবাই অ্যামাজন, ইভিলা, তারপর হচ্ছে আলি এক্সপ্রেস, এগুলো লিঙ্ক গুলা নিয়ে আমরা সবাই বিজনেস করি। এক একজন আমরা এক এক সাইটে বিজনেস করি। আপনার কাজ হবে এখানে প্রোডাক্ট আপনার বিজনেস এর জন্য, আপনার প্রোডাক্ট হবে অ্যাফিলিয়েটে যখন আপনাদের ক্লাস হবে তখন ফুললি ডিটেলস আপনি বুঝতে পারবেন। তো এখন আপনার মাথার উপর দিয়ে যাবে, অ্যাফিলিয়েট নিয়ে যদি কথা বলে আপনার মাথার উপর দিয়ে যাবে। দেন আপনি এখন যেটা বলি, আপনার প্রোডাক্টটা আপলোড অ্যান্ড লিস্টিং করতে হবে, বায়ার আপনাকে যে রিকোয়ারমেন্ট দেবে আপনাকে রিকোয়ারমেন্ট সবাইকে আপনাকে আপলোড করতে হবে, দেন আপনাকে লিস্টিং করতে হবে। সো আপাতত এটাই বুঝেন, দেন আমরা যখন প্রোডাক্ট লিস্টিং এর পর অ্যাফিলিয়েটে যাবো, দেন তখন আপনাকে আমি ফুললি ধারণা দিতে পারবো। এখন আপনাকে যদি আমি দিতে যাই, আপনার মাথার উপর দিয়ে সবকিছু চলে যাবে। আর ওইভাবে আমাকে একটু রিসার্চ করে নিতে হবে যে আপনাদের বোঝানোর, আর ইজিলি ভাবে বোঝানোর জন্য অ্যাফিলিয়েটটা আমাকে একটু রিসার্চ করে নিতে হবে। আমি যেইভাবে বুঝি ওইভাবে হয়তো বা আপনারা বুঝবেন না। আপনারা আপনাদের প্রোডাক্টের জন্য আপনাদের সাইটটা আপনারা রেডি করেন, আপনাদের প্রোডাক্টে আপনাদের ওয়েবসাইটে আমরা অ্যাফিলিয়েট করব ঈদের পরে। ঈদের পরে এটা নিয়ে আপনাদেরকে অ্যাফিলিয়েটের জন্য যে মেন্টরিং ক্লাসটা থাকবে, মেন্টরিং ক্লাসে না, আমাদের এখানে প্রায় 50-এর ক্লাসে আপনারা চাইলে ক্লাস করতে পারবেন আপনাদের বিভিন্ন প্রোডাক্টের নিয়ে। কারণ এখানে আপনারা মেহেদি ভাই আর কয়েকজন থাকে, দেন আপনারা এখানে যুক্ত হন, সবচেয়ে বেস্ট হয়। কারণ আমরা এখানে হাতে 5 থেকে 7টা স্টুডেন্ট পাই, দেন আর স্টুডেন্ট পাই না। চাইলে আপনারা ঈদের পরে এখানে আসতে পারেন, তাহলে আমরা অ্যাফিলিয়েট নিয়ে আলোচনা করব। না মেহেদি ভাই, আপনাদের সমস্যা? মেহেদি ভাই, ফয়সাল ভাই, আপনাদের কি কোনো প্রবলেম আছে? আমরা যদি এখানে যদি অন্যান্য টপিকস নিয়ে যদি আলোচনা করি, না যদি থাকে বলতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা তাহলে ঈদের পরে 4 তারিখে আপনারা আসেন, আর 3 তারিখে এমনিতে সাময়িক ভাবে যাদের ইচ্ছা হবে এমনিতে জয়নিং দিয়ে থাকেন, দেন কোনো ক্লাস হবে না। কিন্তু দেন আমরা আলাদা ভাবে আমরা 4 তারিখে অ্যাফিলিয়েট নিয়ে আমরা এখানে ক্লাস করবো। আমরাও অ্যাফিলিয়েট নিয়ে এখানে ক্লাস করবো। আপনার আজকে প্রোডাক্ট আপলোডিং এন্ড লিস্টিং নিয়ে ফুললি। এখন যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে আমাকে করতে পারেন, অ্যাফিলিয়েট নিয়ে আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন, সমস্যা নেই। আপনারা একটু ট্রাই করবেন বাসায়, এখানে কোনো কিছুই না, আপনাকে সেল অপশনে গিয়ে আপনাকে শুধু আপলোড করতে হয়। অ্যামাজনও যদি দেওয়া হয় সেল অপশন, যদি আলি এক্সপ্রেসেও যাওয়া হয় ওখানেও সেল অপশন, আপনি সেল অপশনে, ই কমার্স সাইট গুলো আছে সেল অপশনে, আর ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং এর ওখানে যাইতে হবে। প্রোডাক্ট ই কমার্স সাইটে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টে গিয়ে আপনাকে আপলোড করতে হবে প্রোডাক্ট গুলো। ঠিক আছে স্যার।